নমস্কার বন্ধুরা রিতাস ডাইরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা কি বলবো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো যে সন্তানদের কাছ থেকে এই দুটো জিনিস কখনোই আশা করবেন না তো কি সেই জিনিস সেটাই আপনি সেটাই আমি আপনাদেরকে আজকে একটা কাহিনীর মাধ্যমে বলবো বন্ধুরা একজন স্বামী স্ত্রী থাকতেন সেই স্বামী স্ত্রী কোনো সন্তান ছিল না অনেক বছর হয়ে গেছে তাদের কোনো সন্তান নেই বিবাহিত জীবন পনেরো বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপর তারা ভগবানের কাছে একটি সন্তান চাইতো অনেক জায়গায় তারা গেছিলো অনেক কামনা করেছিল কিন্তু তাদের কিছুতেই সন্তান হতো না তারপর তারা বেনারসে গিয়ে কাশী বিশ্বনাথের কাছে মানত করল এবং মাথা ঠুকে তাদের মানে সন্তানের জন্য প্রার্থনা করতে লাগল তো সেই স্বামী ঘরে তারপর কুড়ি বছর বাদে এক সন্তানের জন্ম হলো সেই যে সন্তানের জন্মের আগে কিন্তু সেই স্বামী যিনি ছিলেন তিনি কিন্তু তার স্ত্রীকে অনেক ডাক্তার দেখিয়েছিলেন অনেক ডাক্তার বৈদ্য অনেক কিছু করেছিলেন কিন্তু কিছুতেই তাদের সন্তান হতো না তাদের সব কিছু ছিল তাদের টাকা পয়সা ছিল তাদের সম্পত্তি ছিল বাড়ি বাড়ি সব কিছু ছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এটাই তাদের দুঃখ তো তারা সবসময় ঈশ্বরকে বলতো যে ভগবান তুমি আমাদের সব দিয়েছ কিন্তু আমাদের সন্তান দাওনি তো সেই জন্যই স্বামী কিন্তু কিছুই বাকি রাখেনি ডক্টর দেখানো থেকে শুরু করে সমস্ত মন্দির মসজিদ সব জায়গায় যেত তো শেষে কাশী বিশ্বনাথের কাছে গিয়ে তাদের মনস্কামনা পূর্ণ হলো এবং একটি সন্তান হলো সেই সন্তান হসপিটালে হলো যথারীতি এবং সন্তান যখন হলো তখন নার্সকে বাবা জিজ্ঞেস করলো স্বামী যে মানে ছেলেটির বাবা যে জিজ্ঞেস করলো যে আমার সন্তান কেমন হয়েছে নার্স বললো আপনার সন্তান ভালো হয়েছে সুন্দর হয়েছে গায়ে রং ফর্সা হয়েছে পরিষ্কার হয়েছে কিন্তু তার কিন্তু একটা চোখ নেই তো বাবা এই শুনে ভীষণভাবে মূর্ষিত হয়ে পড়ল কিন্তু যে মা মা কিন্তু বলল যে ঠিক আছে আমার সন্তান সন্তানের একটা চোখ নেই তো কি হয়েছে আমি তো আছি তার জন্য কোনো অসুবিধা হবে না আমার ছেলে এমনিই সুন্দর তো নার্স তখন বলল যে একটা উপায় আছে আপনারা পিতা মধ্যে যদি কেউ একজন একটি চোখ আপনাদের সন্তানকে দান করতে পারেন তাহলে আপনাদের সন্তানের চোখ আবার ফিরে পাবে তো পিতা বললেন যে আমি তো আমার চোখ দান করতে পারবো না কারণ আমার যেহেতু সংসারের সমস্ত বোঝা আমার কাঁধে আমাকে বাইরে বেরোতে হয় সংসার চালাতে হয় ছেলেকে বড় করতে হবে তো আমি কিভাবে চোখ দেব কিন্তু মাতা বলল যে আমি দেব চোখ আমার ছেলে বড় হবে আর পড়াশুনো করবে তখন তার চোখের দরকার হবে তো আমি চোখ দান করব তখন মা কিন্তু তার একটি চোখ ছেলেকে দান করলো এবং ছেলেকে চোখ দান করার পরে ছেলে দু চোখেই দৃষ্টি ফিরে এলো এবং সে দেখতে পেলো এইভাবে ছেলেকে নিয়ে আস্তে আস্তে মাতা পিতা দুজনে মিলে বড় করতে লাগলো তো কিছুটা বয়স পাওয়ার হওয়ার পরেই পিতা মানে সন্তানের যে বাবা সেই বাবা একদিন রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তো যে তাদের তাদের টাকা পয়সা যা কিছু ছিল সেই টাকা পয়সা দিয়ে সেই মা সন্তানের মা যিনি তিনি তার স্বামীর অন্তিম কার্য সমস্ত কিছু করলেন এবং ছেলেকে বড় করছেন আস্তে আস্তে করতে করতে তার সমস্ত টাকা কিন্তু ফুরিয়ে আসলো এইভাবে ছেলেকে স্কুলে ভর্তি করা হলো একটা স্কুলে ভর্তি করা হলো যে স্কুলে কিন্তু ধনীরা পড়াশোনা করে ধনী ঘরে ছেলের মেয়েরাই পড়াশোনা করে তো সেখানকার প্রধান শিক্ষক মাকে ডেকে নিয়ে বললেন যে আপনি কিভাবে পড়াবেন এখানে তো প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে তখন মা বললেন যে আমি যেভাবেই হোক আমার ছেলেকে পড়াবো আপনারা মাসে মাসে বা বছর বছর আপনাদের যা বেতন আপনারা পেলেই হলো স্কুলের যা বেতন আমি দিয়ে দেব তখন প্রধান শিক্ষক বললেন ঠিক আছে তো এইভাবে ছেলেকে বড় করতে লাগলো ছেলে ক্লাস ফাইভে উঠে গেল ক্লাস ফাইভে উঠে যাওয়ার পরে পড়াশোনা করতে লাগলো মাও কিন্তু বাড়ি বাড়ি কাজ করতে লাগলো পাঁচ বাড়ি দশ বাড়ি ছেলের যেমন যেমন খরচা সেই অনুযায়ী মা কাজ করতে লাগলো বাড়িতে বাড়িতে এইভাবে ছেলে আস্তে আস্তে দশ বছর বয়স হলো তখন মা তার কাজ আরও বাড়িয়ে দিল দিয়ে ছেলেকে বড় করতো ছেলেকে কোনো রকম অসুবিধায় কিন্তু মা পড়তে দিত না যাতে ছেলের কোনো অসুবিধা না হয় ছেলে যাতে সব কিছু পেয়ে পড়াশোনা করতে পারে সেটাই মা সব সময়ের জন্য চেষ্টা করত। এইভাবে ছেলে একদিনকে ম্যাট্রিক পাশ করলো আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত পড়াশোনা করে সে শহরে গেল উচ্চ পড়াশোনা করার জন্য এবং সেখানে যখন উচ্চ পড়াশোনা করতে গেল গেল ছেলে তখন কিন্তু মায়ের কাজের পরিমাণ আরও বেড়ে গেলো কেন ছেলের খরচাও অনেক বেড়ে গেছে তো এইভাবে চলতে লাগলো মা প্রচুর কষ্ট করতে লাগলো অনেক বাড়ি বাড়ি কাজ করতো দিন রাত পরিশ্রম করতো করতে নিজের দিকে কোনো রকম ধ্যানই কিন্তু সেই মা দিতে পারতো না ছেলের জন্য শুধু শুধু সে ভাবতো যে আমার ছেলে বড় হলে আমার সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে আমাকে তো সে একদিন দেখবে তাই সে প্রচুর পরিশ্রম করতো এইভাবে ছেলে একদিন ডাক্তারি পাশ করে গেল ডাক্তারি পাশ করার পরে ছেলে অনেক বছর মায়ের সঙ্গে যোগাযোগ রাখতো না মা সমানে তাকে চিঠি দিত কিন্তু ছেলে কোনো চিঠির উত্তর দিত না মা চিন্তা করতে লাগলো এবং প্রত্যেক দিন তার দাওয়ায় বসে ভাবতে লাগলো কোনো গাড়ি ঘোড়া আসলে আওয়াজ ফেলে ভাবতো এই বুঝে আমার ছেলে এসেছে এইভাবে সে প্রত্যেক দিন অপেক্ষা করতো প্রত্যেক দিন অপেক্ষা করার পরে একদিন তার কাছে একটি চিঠি এলো চিঠিতে লেখা ছিল যে মা আমি ডাক্তারি পাস তো করেই গেছি আর আমি বিয়ে করে নিয়েছি আমি বিয়ে করেছি ধনী চিকিৎসকের মেয়ের সাথে তো এবং আমার একটি সন্তান আছে এই চিঠি পড়ে মা তখন কান্নায় ভেঙে পড়লো কারণ মায়ের একটা আশা ছিল যে ছেলেকে আমি নিজের হাতে বিয়ে দেবো ছেলের জন্য অনেক সম্বন্ধ আসত কারণ ছেলে খুবই সুন্দর পড়াশোনা জানা ডাক্তার মানুষ মাও আশা করে বসে থাকতো যে ছেলেকে নিজের হাতে যেমন বড় করেছেন সেরকমই নিজের হাতে মেয়ে দেখে ছেলেকে বিয়ে দেবেন সাজিয়ে গুছিয়ে বিয়ে দেবেন তো এটা ভেবে মায়ের খুব কষ্ট হতে লাগলো কিন্তু মা তো মা তখন ভাবতে লাগলো ঠিক আছে ছেলে যাতে খুশি হয় সেটাতেই আমার খুশি তো এই বলে ছেলের যে চিঠির মধ্যে ঠিকানা লেখা ছিল তার বাড়ির ঠিকানা লেখা ছিল কিন্তু ছেলে তো যেতে বলেনি মাকে এবং মায়ের সঙ্গে দেখাও করতে আসে না অনেক দিন বাদে মা ভাবলো যে আমি ছেলের কাছে যাব সেই ঠিকানা অনুযায়ী মা একদিন ছেলের কাছে চলে গেল ছেলের কাছে যখন গেল তখন গিয়ে দেখলো তার নাতি দোলনায় শুয়ে আছে মা তখন দৌড়ে গিয়ে নাতিকে নাতিকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো এবং যখন আদর খেতে লাগলো করতে লাগলো চুমু খেতে লাগলো জড়িয়ে ধরে নাতিকে তখন ছেলের বউ দূর থেকে চিৎকার করতে শুরু করলো সে ভেবে যে কোনো ভিকারি মহিলা বৃদ্ধ অন্ধ খোড়া কালো হয়ে গেছে এরকম একজন ভিকারি মহিলা এসেছে আমার ছেলেকে চুরি করে নিতে তখন স্বামীকে ডাকতে লাগলো ডাক্তার স্বামীকে স্বামী দৌড়ে আসলো দৌড়ে এসে দেখলো তার মা কিন্তু মাকে মা বলে কিন্তু পরিচয় দিল না মা যতই বলল যে বৌমা আমি হলাম তোমার স্বামীর মা আর তোমার শাশুড়ি আর এ আমার নাতি কিন্তু ছেলে ততই বলতে লাগলো যে না এ আমার মা নয় ছেলে যখন স্কুলে পড়তো তখনও ছেলে ওরকমই করত। কারণ মা ছিল অন্ধ মাকে স্কুলে যেতে বারণ করতো বন্ধুরা যেহেতু রাগ করতো তোর মা কীরকম কীভাবে আসে নোংরাভাবে অন্ধ এরম কালো এরকমভাবে বলতো ছেলে তখনও ওরকম করতো কিন্তু বিয়ের পরও ছেলে ওরকম করতে শুরু করলো মাকে অস্বীকার করতে লাগলো মাকে কিছুতেই মেনে নিতে চাইলো না মা খুব কষ্ট পেলো মা এটাই ভাবলো যে আমার জীবনটা যে চালানোর কথা ছিল সে আমাকে মাঝ নদীতে ছেড়ে দিয়ে চলে গেল। কখনোই আমাকে আর মেনে নেবে না মা বলে সেই যে কোলে পিঠে করে বড় করে যে সন্তানকে কিছুতেই সে ভুলতে পারছে না কোনো মাই পারে না ভুলতে সেই সন্তানকে যখন বারবার বোঝাতে লাগলো আমি তোমার মা সন্তান কিছু মানে সন্তান চিনেও চিনতে পারল না কারণ সে মায়ের পরিচয় একদমই দিতে চাইছিল না তার স্ত্রীর কাছে এই ভয়ে যে তার স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে যাবে কারণ স্ত্রী হচ্ছে ধনী ঘরের সুন্দরী মহিলা এইভাবে যখন ছেলে বারবার করে অস্বীকার করতে লাগলো তখন মার এতটাই কষ্ট হলো এতটাই মা কান্নায় ভেঙে পড়লো বারবার করে যখন বলছে ছেলে তখন বললো বউকে যে আমি দিব্যি দিয়ে বলছি আমার কোনো মা নেই আমার মা আমার জন্মের সময়তেই মারা গেছে আমার কোনো মা নেই এ কথা শুনে বৃদ্ধ মহিলা ভীষণভাবে কাঁদতে লাগলো তখন সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসার পরে যেখানে আসলো সেখানে চাকর বাকরের ঘর ছিল যেহেতু বড়ো লোক তাদের চাকর তো ঘর থাকেই সে ঘরে সে মা চাকর সব বলল এবং চাকররা জানতো যে ডাক্তার স্যারের মা উনি তখন চাকর মা বললো যে আমাকে একটা সাদা কাগজ এনে দিতে পারবে তখন তারা দৌড়ে একটা সাদা কাগজ আর পেন এনে দিল দেওয়ার পর সে বৃদ্ধা মহিলা বলতে লাগলো কথাগুলো এবং সেই যে চাকর সে লিখতে লাগলো সাদা কাগজের মধ্যে সমস্ত কাহিনী যে ছেলেকে বলছে যে তুমি আজকে আমাকে অন্ধ কালো এই যে বলছো আমাকে এগুলো সব কিছুই কিন্তু তোমার জন্য হয়েছে কারণ আজ যে আমি অন্ধ সেই অন্ধ কিন্তু আমি তোমার জন্য কারণ আমি তোমার জন্মের সময় তোমার চোখ ছিল না আমি আমার চোখ দিয়ে তোমাকে পৃথিবীটা দেখতে শিখিয়েছি তোমাকে সুন্দর করেছি আজ তুমি সুন্দর দুটো চোখ আছে বলে আর ততটাই আমি কুচিত আমার একটি চোখ নেই বলে আর আজ আমি যে কালো হয়ে গেছি আমার যে গায়ের রঙ কালো হয়ে গেছে সেও তোমার জন্য কারণ আমি দিন রাত পরিশ্রম করতাম দশ বাড়ি কুড়ি বাড়ি তিরিশ বাড়ি কাজ করতাম যাতে তোমার পড়াশুনো হয় তোমায় যাতে রৌদ্রে বেরোতে না হয় শীতে কষ্ট পেতে না হয় আমি কিন্তু রোদ জল বৃষ্টি শীত বারো মাস আমি কাজ করেছি লোকের বাড়িতে তাই আমি আজ কালো হয়ে গেছি একদিন যখন তোমার বাবার অধীনে ছিলাম তখন কিন্তু আমার গায়ের রং এরকম ছিল না আমি অন্ধও ছিলাম না আজ যা কিছু হয়েছি সবটাই তোমার জন্য হয়েছি এই বলে মা কাঁদতে লাগলো আর চাকরটি লিখতে লাগলো লেখার পরে মা চাকরটিকে বলল যে এক গ্লাস জল দেবে বাবা আমি একটু জল খেতে চাই কারণ ছেলের ঘরে ছেলে এবং ছেলের বউ কিন্তু এক গ্লাস জলও সাদেনি মাকে যখন সেই চাকরটি জল আনতে গেল তখন মা তার শাড়ির আঁচল ফ্যানের মধ্যে সিলিং ফ্যানে পেঁচিয়ে সে সুইসাইড করলো আত্মহত্যা করলো এরপর চাকর জল যখন নিয়ে আসলো দেখলো সে ফ্যানের সাথে ঝুলছে দৌড়ে গিয়ে ডাক্তার বাবুকে ডাকলো ডাক্তার এবং ডাক্তার স্ত্রী এলো আসার পরে তারা হতভম্ব হয়ে গেল ছেলের তখন মনে মনে অনুশোচনা হতে লাগলো যে আমি কি করলাম মাকে অস্বীকার করলাম আমি বললাম আমার মা নেই আমার মা সেটাই সত্যি করে দিল যে আমার মা নেই ছেলের বউ তখন হঠাৎ করে মায়ের হাতের দিকে নজর গেল হাতের মধ্যে একটা চিঠি ছিল সেই চিঠিটা খুলে ছেলের সামনে পড়তে লাগলো স্বামীর সামনে ডাক্তার স্ত্রী ডাক্তারের সামনে পড়তে লাগলো যে এই চিঠির মধ্যে এটা লেখা যে উনি কেন অন্ধ উনি কেন কালো যখন স্ত্রী এই কথাগুলো পড়ে শোনাচ্ছে ডাক্তারের তখন অসম্মানে মাথা ঝুঁকে গেল এবং দুজনে অনুশোচনা করতে লাগলো দুজনেই কাঁদতে লাগলো যে কি করলো তারা কি পাপ করলো এইভাবে প্রচন্ড পরিমাণে তারা কাঁদতে লাগলো সেই মা চিঠিতে আরো আরও লিখে গেছে যে তুমি সুখী হও তোমাকে আশীর্বাদ করি তুমি তোমার সন্তান স্ত্রী নিয়ে ভালো থাকো যখনই সেই স্ত্রী তার স্বামীকে চিঠিটি পড়ে শোনালো তখন ছেলেটির মাথা অসম্মানে ঝুঁকে গেল তার নিজেকে ঘৃণা হলো যে মা তার জীবন গোছানোর জন্য সব কিছু করেছিল সেই মা যখন আমার বাড়ির সামনে এলো আমি তাকে এক গ্লাস জলের জন্য জিজ্ঞাসা করলাম না এভাবে সেই স্বামী স্ত্রী তাদের ভুল বুঝতে পেরে মৃত মায়ের কাছে ক্ষমা চাইলো কিন্তু যখন ক্ষমা চাইলো তখন আর কিছু করার নেই কারণ মা যে পৃথিবীতে আর নেই সে তাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে যেখান থেকে আর সে কখনো আসবে না এখন ডাক্তার স্যারের কাছে অনুশোচনা করা ছাড়া আর কিছুই ছিল না এই পৃথিবী বড়ই অদ্ভুত যাদের কাছে মা নেই তারা মায়ের জন্য কষ্ট পায় আর যাদের কাছে মা আছে তারা তাদের খেয়ালই রাখে না তারপর ভগবান শিব বললেন স্ত্রী আর সন্তান তো পাওয়া যেতে পারে কিন্তু মা কখনোই পাওয়া যায় না একটি সন্তানই তার মা বাবার বেঁচে থাকার ভরসা বৃদ্ধ বৃদ্ধকালে সে সন্তানরা হয় তার লাঠি কিন্তু যখন তার সন্তান ধন এবং সম্মানের নেশাতে নিজের মাতা পিতাকে চেনার জন্য অস্বীকার করে তাদের ভুলে যায় বা অহংকারে এসে যায় অপমান করে দেয় তাদের সন্তানরা মাতা পিতাকে সব থেকে দূরে রেখে দেয় তার থেকে দুঃখের আর কিছু নেই মাতা পিতা তাদের সন্তানের জীবন ঠিক করার জন্য কত কিছুই না করেন আর সেই সন্তান যখন ধন এবং পদের নেশায় মাতা পিতাকে অপমান করে তা তাদের জন্য খুবই কষ্টদায়ক হয় তারপর যদি আপনার কাছে মাতা পিতা থাকে তাহলে তাদের আদর সম্মান করা উচিত কারণ একজন মানুষের সফলতাতে তাদের মাতা পিতারই হাত থাকে কিন্তু কিছু সন্তান এমনও আছে যারা মনে করে তাদের মা বাবা তাদের জন্য কি করেছে আরে মূর্খ সন্তান তোমার জীবনে যা কিছুই হয়েছে তার সব কিছুই মাতা পিতার কারণেই হয়েছে তারাই তোমাকে জন্ম দিয়েছে তোমাকে পড়াশোনা করিয়েছে বড় করেছে পৃথিবী দেখতে শিখিয়েছে তোমাদের পালন করেছে তবু তারা ভুলে যায় যে পৃথিবীতে পিতামাতা ছাড়া আর কেউ তাদের ভালো রাখতে পারে না মাতা পিতা তো মৃত্যুর পরও তোমার জন্য তোমার ভালোই চাইবে আর মাতা পিতা ছাড়া যারা তোমার আপনজন তারা সীমিত সময়ের জন্য কিন্তু মাতা পিতা কোনো স্বার্থ ছাড়াই সারা জীবনের জন্য তোমার পাশে থাকবে এক মহিলা তার সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য হারিয়ে ফেলল কিন্তু যখন সেই সন্তান বড় হয়ে বিবাহ করলো তখন সে তার স্ত্রীর সৌন্দর্যের কারণে তার মাতা পিতাকে ভুলে গেল মাতা পিতা সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু যখন সন্তান বড় হয়ে যায় যখন তাদের পিতা মাতার জন্য কিছু করার থাকে তখন তারা কি দেয় দেয় তো শুধু চোখের জল যে সন্তান পিতা মাতাকে এই ভেবে ভুলে যায় যে তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে তারা খুব ভুল করছে কারণ সেই লোকগুলো যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবে তখন তাদেরও একই রকম দশা হবে তাদেরও যৌবন একসময় বৃদ্ধ বয়সে পরিণত হবে এবং তাদেরকেও দেখে লোকেরা হাসাহাসি করবে কারণ বৃদ্ধ বয়সে কেউ কিন্তু সুন্দর থাকে না তারা পর হয়ে যায় অনেক সময় ছেলেমেয়েরা বৃদ্ধদের বলে যে তোমরা স্নান করো স্নান করো কিন্তু এটা ভাবে না যে বৃদ্ধ বয়সে তারা যখন তখন স্নান করতে পারে না তাদের শরীরে একটা গন্ধ এসে যায় এবং একটা কথা যখন বারবার বলে তখন ছেলেমেয়েরা বিরক্ত হয়ে যায় কিন্তু এটা বোঝে না যে যে সেই সন্তানই যখন ছোট থাকে তখন তো বাবা মাকে বায়না করে একই কথা বলে বলে দেখবেন যে অনেক বাচ্চারাই আছে বারবার আঁচল টেনে টেনে বা বাবার চারপাশে ঘুর ঘুর করতে করতে একই জিনিস চেয়ে যায় কিন্তু বাবা মা তো বিরক্ত হন না মা কোলে পিঠে করে যে সন্তানকে মানুষ করেন সেই সন্তানই মাতা পিতাকে বয়স হলে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু একবারও ভাবে না যে সেও একদিন তিরিশ বছর পরে সেও কিন্তু বৃদ্ধ হবে আর যার তিরিশ বছর তিরিশ বছর পরে তার ষাট বছর হবে তারও সন্তান হবে একইভাবে তার সন্তানও এটা দেখবে দেখে তাকেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তাই বয়স্কদের সঙ্গে কখনোই এরকম করবেন না তাদের কথা একটু বুঝুন একটা কথা যদি বারবার বলতে হয় তাও বলবেন না হলে লিখে দেবেন তাদের বুঝিয়ে বলবেন দেখবেন তারা সব কিছু বুঝবে কখনো তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাববেন না কারণ আপনারা যখন ছোট ছিলেন তখন কিন্তু বাবা মারা কখনও অনাথ আশ্রমে পাঠাতে চায়নি তাদের না থাকলেও তারা কিন্তু ভিক্ষে করে হলেও সন্তানদের খাওয়ায় মা বাবা কিন্তু এমনই লোকের কাছে চেয়ে চিন্তিয়ে ধার করেও কিন্তু সন্তানকে বড়ো করে সন্তানের পড়াশোনা করে কিন্তু সেও তো একটা আশায় থাকে আপনি যখন তা আপনার ছেলে পড়াশোনা করাবেন তখন কি কোনো আশা করবেন না তাদের প্রতি তাদের প্রতি তো আপনি আশা করবেন তাই একটু মানবিকতা নিয়ে চলতে হবে একটু মানবিকতা মানসিকতা ভালো করতে হবে দূরে থাকুন কিন্তু বাবা মার খোঁজ রাখুন আজকাল তো মোবাইলে ভিডিও কলেও কথা বলা যায় সেগুলোও করুন ভালো থাকুন সুস্থ থাকুন